না আমি মারছি আজকে তো কান্না অবহেলা করছি তখন আবার আপন ঠিকানা এই জিনিসটা দেখছি তখন আমার ভিডিওটা দেখার পর অনেক খারাপ লাগছে তখন আমিও ভাবছি যে তাহলে আমিও পাইতে পারি হাল ছাড়বো কেন আপনি মেয়ে যদি কোনো সময় আরেকবার হারায় তা আপনি পাবেন না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা সব সময়ের মতো আমি কিভডি আপনাদের সঙ্গে রয়েছি এবং আপনারা দেখছেন স্টুডিও অফ ক্রিয়েটিভার্স লিমিটেডের সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য নির্মিত অনুষ্ঠান আপন ঠিকানা যে অনুষ্ঠানের মাধ্যমে শত শত ছেলেমেয়েকে আমরা গত তিন থেকে সাড়ে তিন বছর বা চার বছরের কাছাকাছি সময়ে তাদের পরিবার খুঁজে দিয়েছি এইসব ছেলেমেয়েরা যারা পরিবার থেকে বিচ্যুত হয়ে গেছেন কিংবা যে কোনো দুর্ঘটনাক্রমে হোক পরিবার থেকে হারিয়ে গেছেন

35 বলছেন আপনি কাঁচা কাঁচা হবে আর কি 7 বছর বয়সে হারাইছে গল্পটা কি বলেন তো সফিয়া একটু শুনি কি হয়েছে একেবারে ছোটবেলা থেকে মানে বাসা থেকে কিভাবে বের হইছে একদম ছোটবেলা থেকে যা মনে আছে বাসা আমার আম্মু আমার একটা নাক ফুল দিয়েছিল দিছিল সেটা আমি পড়ছিলাম মা শক করে বানায় দিছিল আমি পড়ছি পড়া পরে সে মা বলছে কি ঘুমা দুপুর টাইম তা আমি আর ঘুমাই নাই মা দেখছি ঘুমাই গেছে মার পাশেই ছিলাম মা নিয়েই শুইছে তা মা ঘুমাইছে পরে আমি উঠে গেছি রুমের মেয়ের সাথে ওর সাথে ঘুরতে গেছি মানে অন্য আত্মীয় বাসায় যাইতে চেয়েছে তা আমাকে বলছে কি যে যাবি আমার সাথে পরে আমি বলছি যাবো পরে বলছে যে চল পরে গেছি অর্ধেক রাস্তায় যাওয়ার পরে আমি বলছি কি আমাকে কোলে নেই আমাকে কোলে কোলে নাও নাও তখন ও বলছে কি যে না আমি কোলে নিতে পারবো না তা আমি বলছি কি তাহলে আমি যা তাহলে আমি যাব না তা এরকম করতে করতে ওই শরীরের সাথে মানে ডলা লেগে পড়ে গেছে নাক ফুলটা বনের ভিতরে তা আমি

বাসায় আইসা নাক দুরা লাইট জ্বালাইছি তখন দেখি কি আমার মা ঘুম থেকে উঠে গেছে উঠে যাওয়ার বল বলতেছে যে কই গেছিল তা আমি বলছি মা এখানেই ছিলাম পরে বলছে যে নাক দূরে রাখছিস কেন আমি বলছি কি এমনি মা নাকে চুলকাইতেছে বলতেছে কি না তুই নাক দূরে রাখছিস কেন আমার দেখা আমি আর বয় না পরে মা জোর করে নাক থেকে হাত সরাই দেখে দেখছে নাক নাক ফুলটা ফুলটা নাই তখন মা আমার মারছে অনেক মারছে মারার পরে তারপরে তখন আবার আমার আব্বু ফোন দিচ্ছে যে আমি আসতেছি তখন আমার মা বলতেছে যে তোর বাবা আসতেছে যদি তোর বাবাকে বলো যে আমি মারছি তাহলে তোর আরো পিটাবো তখন আমি তো মানে টুইট টাইপের ছিলাম তখন আমি আর কান্না করিনি যখন আব্বু আসছে তখন আমি একটু বাবার কানছি মা মারছে তখন মা বাবা বলছে কি যে বাবা রাগারাগি করছে যে তুমি ওর মারছো বলছে কি না আমি মারিনি তা বলছে যে তে কান্না করতেছে কেন কয় এমনি পরে মা আবার একটু বাবা একটু রাগারাগি করছে মার সাথে রাগারাগি করে পরে উনি চলে গেছে ওনার ডিউটিতে ওনার ডিউটিতে চলে গেছে তখন আমার মা আমার বলছে কি যে যদি তুই বাবারে দেখাইছিস না তুই কান্না করে যে আমি তোরে মারছি দাঁড়া আজকে বাসা আইসা তোরে খুন করুম তা আমি ভাবছি কি যে সত্যি সত্যি আমার মা আমারে খুন করবে তা এটা ভাইবা পিছে ছিটকানি লাগাই চলে গেছে আমার রুমে বন্ধ করে ছিটকানি লাগে চলে গেছে আমি তিন সিট বাসায় বাড়া থাকতাম তখন পাশে ঘরে একটা সেলাই সে বলতেছি কি যে মা ঘুমাইতে বসে ঘুমাস নাই এই যে এখন যে গেছো চান তোর মা তাই তোর পিটাবে না কি করবি পরে আমি বলছি কি ভাই আর আমার দরজাটা একটু খুলে দে আমি একটু বাহিরে যাব পরে উনি ও বলছে কি ছোট ও বাচ্চা ও পরে পরে বলছে কি আমার নাম বলবি না তো আমি বলছি কি না আমি বলবো না পরে আমি দরজা খুলা দিছে পরে আমি চলে গেছি চলে যাওয়ার পরে যাওয়ার দুইটা গেট ছিল একটা গেট এদিকে ছিল একটা গেট ওদিকে ছিল ওই পরে গেট দিয়ে আমি বাইরে চলে গেছি যখন আমিও বের হয়ে ওই গেটের ওদিকে গেছি আর এর মধ্যে আমার মা সাফিয়া সাফিয়া করে ডাকতেছে তখন আমার মায়ের দেখে আমি ওই যে ভাবছি যে আমার মা আমার আজকে খুন করবে বাবার আমি দেখাইছি আমি কান্না করা তখন ওই আমি এটা ভাই ওই পাশে গেট দিয়ে চলে গেছি চলে যাওয়ার পরে একদিন কামনা করছি রাস্তার ভিতরে পরে একটা লোক আমাকে নিল নেওয়ার পরে উনি বলতেছে যে তুমি এই ঘটনাটা ঢাকাতে করছে হ্যাঁ সব ঢাকা ওকে উনি বলতেছে তুমি কান্না করতেছো কেন কেন তখন আমার মাথায় ওইটাই আসতেছে যে আমার মার বাসা যে আমি আজকে যাই আমাকে যদি কেউ দিয়ে আসে তা আমার মা আমার আজকে খুন করবে তার মানে ওটা আপনি তখনও বাসা চিনতেন আপনি হ্যাঁ হ্যাঁ তখনও চিনতাম পরে আমি এই কথা বলি না বলছি কি আমি রাস্তা হারাই ফেলছি তখন আমি এই কথাটা বলছি তখন উনি বলছে কি যে তাহলে তুমি এখন কই যাবা পরে উনি নিয়ে এসেছিল উনি নিয়ে যাওয়ার পরে ওনার কাছে অনেক দিন থাকার পরে তখন আবার মার জন্য আমার খারাপ লাগতেছিল পুরা বছর উনি কি বলতে পারি না তা যাই হোক পরে উনি বললো যে থাকো পরে আমি ওনাদের না বইলা আমি বাসার থেকে চলে আসছি ওই বাসা থেকে হ্যাঁ ওনাতি ভাষার থেকে আমি চলে ওটা খুব আদর করতে ভাষা থেকে চলে আরছি আসার পরে আপনার ওই আমার মা যেখানে থাকতো সেখানে আমি আরছি আপনি কিওর সেখানে গেছেন হ্যাঁ সেখানেই গেছি তখন আমার ই ছিল কিন্তু এখন আমি আবার চিনব না আচ্ছা তারপর পরে ওই ওখানে কোন পুরান ভাড়াটার ছিল না খালি একজন ছিল একদম ওই যে লাস্টের গেট দিয়ে আমি পলাইছিলাম ওই গে ওই গেটের পাশেই ওই বাড়িটা আসলো তা উনি বলতেছে কি তুমি এত বছর পর কোথার থেকে আসলা তোমার মা তো খুঁজতে খুঁজতে মাইক দেয়া লঞ্চ কইরা কইরা পাগল হয়ে গেছে কান্নাকাটি করছে অনেক বাসার লাস্টে ছেড়ে দিছে আমি মা কোথায় গেছে জানেন পরে উনি বললো কি না আমি তো জানি না আমি শুনছি যে মাজারের আশেপাশে বাড়া নিছে এটা শুনছি পরে উনি উনি দেখেছেন সে যে তুমি সাফিয়া না তুমি এত দিয়ে এত বছর পর কোথার থেকে আসলা এটা বলছে পরে ওইখান থেকে যে আসছি আমার স্মরণ আছে যে আমার মা প্রতি বিশ্বুদবারে আমাকে মাজারে নিয়ে আসতো কি মাজারটা এই মিরপুর মাজারে মিরপুরের মাজারে হ্যাঁ এখানে নিয়ে আসতো প্রতি বিশ্বুদবারে ওই যে ওই রুমটায় নামাজ পড়তো আর আপনার একটা লোক ছিল এই যে মিরপুর মাজারে ঢোকার আগে যে পাশে একটা রুম আছে ওই রুমটার ভিতরে একটা লোক ছিল বয়স্ক করে ওই লোকটার কাছে আমার মা আসতো আমাকে নিয়ে আসতো ওনার পরিচিত তা ও সব আসতো যখনই মাজারে আসতো আমাকে নিয়ে ওই ওই লোকের কাছেই বসতো ওই একটা আসনের ভিতরে ওইখানে বসতো তা ওই লোকের কাছে আমি গেছি যাওয়ার পরে ওইখানে ওই রুমেই গেছি ওই মাজারে যাওয়ার পরে উনি বলতেছে কি যে আমি বলছি কি ভাইয়া বলছি না কি কাকা বলছি জানি না ওনার বলছি কি আপনি কি আমার চেনেন পরে বলছি যে না আমি পরে আমি বলছি কি আমি এরকম বীর সাফিয়া আমার আমি হারিয়ে গেছিলাম এখন আমি মার কাছে আসছি মাতে মার কে তো পাইনি তো উনি বলছে কি মাকে যে মাকে পাও নাই আমি বলছি না আমি কি আমার আম্মুকে আপনার কাছে আসে বলে কি না আমার কাছে তো আসে না তা আমি বলছি কি তাহলে আমার মাকে আমি কীভাবে খুঁজে পাবো পরে বলছি কি তা তুমি এখন কোথায় যাবা তা তুমি আমার আমার বাসায় থাকো আমি তোমার মাকে খুঁজে দেবো পরে আমি বলছি কি ঠিক আছে তা উনি ওনার সাথে তো আমার বোঝার একটু যখন হালকা হালকা বোঝা যা শিখছি তখন থেকে ওনার কাছে আমার মা আসতো উনি সব ঠিকানা মেকানা এখন হয়তো ইচ্ছা করে বলে নাই তা ওনার কাছে আমি তখন গেছি যাওয়ার পরে আমার অনেক খাটাইতো ঘরের কাজ করে তো সমস্ত কাম তো কাপড় চাপড় ধুতে পারতাম না মায়ের দিত তারপরে আমি হঠাৎ হঠাৎ বলতাম যে আমার মা আর আঙ্কেল পাইছেন উনি বলতো কি এত বেশি কথা বলস কেন যখন পাবো তখন তো তোরে বলবোই তুই তোর মতো থাক তোর মতো কাজ করতে থাক আর অনেক মায়ের দূর করতো ওনার ও আইপো মারতো আমার উনিও মারতো আর যখন বলতাম তখন আমার জারি মারতো তারপরে ওনার দুইটা মেয়ে ছিল ছেলে ছিল না মনে হয় ছেলে ছিল না মেয়ে ছিল দুইটা আর নিজের বাড়ি মিরপুরে তারপরে ওইখান থেকে আমি একদিন পলায় চলে আসি আচ্ছা পলায় চলে আসি পলায় চলে আসি কেমনে কেমনে জানি কোথায় জানি আমার অতটা খেয়াল নাই যে কোথায় গেছি আমি ওইখান থেকে আমার একটা লোক পাইছে তা ওই লোকটা হইলো যাদের কাছে বর্তমানে আমি এখন বড় হয়েছি ওনার ওনরা পাইছে ওনারা পাওয়ার পরে ওনরা ওই গিয়ে রাইখা দিছে আমাকে রাইখা দেওয়ার পরে মানে ওনরাও দিন আনে দিন খায় ওনার মাটা মুরব্বী টাইপের ছিল তো তো উনি রাইখা দিয়েছে যে মাডা দেখাশোনা করার জন্য পরে ওনার কাছে ছিলাম তা এরপরে হলো কি যে বিয়ার সাথে বসছি দেখা আর হলো কি মানে ওনার অবাধ্যে বিয়াটা করছি কার সাথে বিয়ে বসছেন এটা কি আপনার নিজের পছন্দে হ্যাঁ নিজের পছন্দে বিয়ে করেছিলাম নিজের পছন্দে বিয়ে করছি তা ওনরা এটা মানে নাই মানে নাই দেখে আমারে আর বাইরে করে দিতেছে ওকে কি করে আপনার হাজবেন্ড আমার হাজবেন্ড ড্রাইভার সংসার কত বছরে সংসার এই যে 10 বছর চলতেছে 10 বছর চলতেছে আপনি আমার অনুসরণে খোঁজ করেন কিভাবে এটা আমি অনেক আমার জালে বড় মেজো জালে সে বলছিল যে মেজো জালের ছেলে বলছিল একদিন এই কথাটা তখন আমি ভাবছি কি যে পাবো কি পাবো না তখন আমি নিষেধ করছি প্রায় সাত আট ছয় সাত বছর আগে বলছিল কথাটা আমারে তখন আমি বলছি কি যে না আমি পাবো না মনে হয় আমি এটার ভিতরে যাবো না পরে অবহেলা করছি লাস্টে পরে এটা আবার যখন আবার আপন এই জিনিসটা দেখছি তখন আমার ভিডিওটা দেখার পর অনেক খারাপ লাগছে তখন আমিও ভাবছি যে তাহলে আমিও পাইতে পারি হাল ছাড়বো কিভাবে হাল ছাড়বো কেন যদি পাই আমি আর আমার তো অর্ধেক জিনিসই মনে আছে আমার মা প্রতি বিশ্বদ্বারে মাজারে আসতো আমার এ নিয়ে আসতো তারপরে আমার মা একদিন একটা ফকির দেখাইছিল উনি বলছে কি যে আপনার মেয়ে আমি এর আগে দুইবার হারাইছি এর আগে দুইবার হারাইছি এ নিয়ে তিনবার দুইবার একালে পাইছিল কিন্তু এই তিনবার একালে উনিই বলছিল যে আপনি মেয়ে যদি কোনো সময় আরেকবার হারায় তা আপনি পাবেন না ওই লোকটা বলছিল তো এটা আমার স্মরণ আছে ওই মাজারি ওই মাজারি যার কাছে যাইতো না ও যার কাছে যাইতো সে বলে নাই আরেকটা লোকের কাছে সে জিজ্ঞেস করছিল যে আমার মেয়ে তো এরকম বাসার থেকে চলে যায় দুইবার হারায় গেছে দুবার পাইছি এখন না আবার কি এরকম হবে আপনি রেগুলার যাইতেন তারপর আপনার মা আপনার সাথে আচরণ করতে আমি এখানে একটা বিষয় নোটিস করব তার আগে আমি একটু কয়েকটা বিষয় একটু বলে নেই আপনার মায়ের নাম কি মার নাম জহুরা কিছু করতে উনি পেশায় উনি কি করতে আমার খেল হ্যাঁ বাবার নাম বাবার নাম আব্দুল শহীদ শহীদ হ্যাঁ নানির নাম নানির নাম হলো আপনার মতিজান মামার নাম মামার নাম কালাম এই চারটা নাম ওনার মনে আছে বাইরে কোনো নাম মনে আছে আপনার বাইরে আর কোন নাম বাবা কি করত বাবা আপনার ওই যে নাইট গেটের মতো ওই যে সিকিউরিটি পাড়ায় পাইপ পাড়ায় যে একটা ই থাকে না পাইপ পাড়ায় মেন রাস্তার সাথে যে একটা রুম থাকে না ওখানে বুইসা থাকে হ্যাঁ ও রকম মানে ওই যে মেন রাস্তায় বসে থাকতো সিকিউরিটি গার্ড ছিল বা কোনো কিছু গার্ড ছিল উনি পড়া ভাড়া থাকতো ঢাকার মিরপুর পাইক পাড়াতে আপনার নানা বাড়ি বরিশালে জি আপনার হাতে পায়ে চিহ্ন আছে এটা কি আপনার মা জানে আমার মাও জানে আমার মা মা জানে আচ্ছা তাহলে বলার দরকার নাই কোথায় আছে কিভাবে হয়েছিল আপনার বাবা মাকে যদি পাওয়া যায় তাহলে জিজ্ঞেস করবেন আপনি এর বাইরে আপনার কোনো কিছু মনে আছে বরিশাল বা দাদা কোথায় ছিল কোথায় গেছে দাদা বাড়ি কখনো যাই নাই কিন্তু বরিশাল মনে আছে বরিশাল নাম ঠিকানা কিছুই জানে না শুধু এই জানে যে বরিশাল একদিন আমি মই বলছিলাম বাড়ির থেকে বেড়ায় বেড়ায় ওই লাস্ট আমার বেড়ানো মার কাছে আসার পরে আমি হারাই গেছি এর আগে আমি মানে যখন আসি নাই তখন ওই লোকিয়া আপনার আমার নানাও খুব আদর করতো নানাও আসতে দিতে চায়নি আমি নানারে না বলে না কান্নাকাটি করতেছি দেখে আমার নানি আমার বাসে উঠাই দিছে বাসে উঠাই দিছে আর ওই লোকিয়া আমার নানা জানে না যে আমি বরিশালের মেইন গ্রুপ যেগুলো আছে সেগুলোতে শেয়ার করতে হবে এখানে একটা কথা বলি আপনাদেরকে দেখেন অতিরিক্ত শাসন ওনার মা ওনাকে অতিরিক্ত শাসন করেছেন কিনা আমার জানা নাই তবে চাইল্ড সাইকোলজি বোঝাটা খুব ইম্পর্টেন্ট আমি যে কথাগুলো বলছি সেগুলো আসলে আপনাদেরকে অ্যাডভাইস দেওয়ার জন্য না ইনক্লুডিং মি আমি নিজে থেকেও মনে করি এটা আমাদের সবার প্র্যাকটিস করা উচিত প্রত্যেকটা বাচ্চার সাইকোলজি প্রত্যেকটা বাচ্চার কিন্তু মনের ধরন কিন্তু আলাদা সহজ ভাষায় যদি আমি বলি প্রত্যেকটা বাচ্চা আলাদা আলাদা হবে পৃথিবীতে আসে এবং আলাদা আলাদাভাবে সে তার মতো করে চিন্তা করে এখন ওই বাচ্চাকে যদি আপনি আপনার মন দিয়ে বুঝতে চান তাহলে হবে না তাকে তার মন দিয়ে বুঝতে হবে একটু শাসন করলে অনেক বাচ্চা দেখবেন যে অনেক সোজা থাকে আবার অনেক বাচ্চা আছে অতিরিক্ত শাসন করার পরেও সোজা হয় না তখন প্রত্যেকেই ডিফারেন্ট কাকে আপনি কিভাবে ট্রিটমেন্ট দেবেন কাকে আপনি কিভাবে বড় করবেন কাকে কীভাবে বললে সে কথাটা শুনবে অনেকে আছে যে চোখ বড় করে তাকানোর সঙ্গে সঙ্গে সে দেখা গেল যে সব সোজা হয়ে গেছে আর অনেকে আছে পিটুনি দিয়েও আপনি সোজা করতে পারবেন না তো এই জন্য প্রত্যেকটা বাচ্চাকে আলাদা করে বোঝাটা খুব জরুরি নইলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে এবং এগুলো আপন ঠিকানায় কেস না এগুলো রকম অসংখ্য অসংখ্য ঘটনা আছে আমরা গর্বরত হবে বাবা মারা যে কাজটা করি বাচ্চাদের গায়ে হাত তুলি এবং সবচাইতে রকমের ভুল যেটা সেটা হলো গায়ে হাত তুলানো টুকটাক ঠিক আছে কিন্তু ভয়ঙ্করকমভাবে ভুল যেটা সেটা হচ্ছে আমাদের ব্যক্তিগত সমস্যাগুলো দেখা গেল বাবা মায়ের মধ্যে ঝগড়া হয়েছে বা অন্য কোথাও কোনো সমস্যা হয়েছে সেটা একদম শেষ পর্যন্ত গিয়ে বাচ্চার কাছে গিয়ে অনেক অনেক বাবা বাবারা খুব কম করেন মায়েরাই বেশি করেন মায়েরা গিয়ে এই শেষ পর্যন্ত হচ্ছে এই বাচ্চার পিঠের ওপরে সত্য তোলেন এগুলো করা যাবে না এবং এগুলোর ইফেক্ট কিন্তু খুব ভয়াবহ হয় এই যে ওর যে জীবনটা যে একেবারে স্ক্যাটার্ড হয়ে গেল ওর জীবনটা যে পুরোটাই চেঞ্জ হয়ে গেল এই ঘটনাটা একটা নয় আপন ঠিকানা এরকম অসংখ্য ঘটনা আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছি শাসনের ধরন ঠিক নাই শাসনের ধরন অ্যাপ্রোপ্রিয়েট ছিল না যে কারণে বাচ্চা বাসা থেকে বের হয়ে গেছে এবং শুধু বের হয়ে যাওয়া না এটা যে কত বড় একটা ক্ষতি তার জন্যে তার জীবনটা চেঞ্জ হয়ে যাওয়া যাই হোক আপন ঠিকানায় শুধুমাত্র পরিবার মিলিয়ে দেওয়ার জায়গাটা থেকে আপনি যদি দেখেন তাহলে কিন্তু হবে না আপন ঠিকানার অনেকগুলো ডাইমেনশন আছে অনেক কিছু শেখার আছে এই জায়গাগুলোতে তো আমরা যেন যেহেতু আপামর জনসাধারণ গ্রাম বাংলার আপামর জনসাধারণ থেকে শুরু করে সব শ্রেণীর মানুষই অনুষ্ঠানগুলো দেখেন সেই জন্যই আমার এই কথাগুলো বলা যে বাচ্চাকে বড় করার ক্ষেত্রে বাচ্চার সাইকোলজিটা বোঝা খুব 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 গুরুত্বপূর্ণ আমরা যেন সেই চেষ্টাটা করি একটা ভালো সম্পদের প্রত্যাশা শেষ করতে চাই আর কিছু বলবেন না সব বলছেন হ্যাঁ বই যে আপনার নানির বাড়ি অনেক বড় নদী ছিল এটা তো আর একটা বিলের সাইডে বা বাড়ি ছিল কোন নাম মনে আছে আপনার কোন নাম মনে নাই ঠিক আছে দেখা যাক কি হয় বরিশালের গ্রুপ গুলোতে আমরা শেয়ার করব প্রিয় দর্শক এবং শ্রোতা একটা ভালো সংবাদের প্রত্যাশা শেষ করতে চাই আসসালামু আলাইকুম